বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গপ্পোয়াড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি উজ্জ্বল দত্তের লেখা ঘটনাটা কিন্তু মিথ্যে নয়। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ঝন্টু। শুরু হচ্ছে আজকের গল্প ঘটনাটা কিন্তু মিথ্যে নয়। চাকরির মন্দার বাজারে ক্যাম্পাস ইন্টারভিউ হয়নি রাহুলদের ফাইনাল ইয়ারে, ফলে বিটেক পাশ করে প্রায় দেড়টা বছর বসে থাকতে হয়েছে ওকে। সে এক বিচ্ছিরি চাপ তখন, বাবা মা বলছে না কিছুই, তবু যেন ওই না বলাটাই অনেক কিছু বলে দিচ্ছে। শেষে অফ ক্যাম্পাসে যখন এই চাকরিটা হলো, হাফ ছেড়ে বাঁচল রাহুল। বেশ নাম করা গ্রুপ, ট্রেনিং পিরিয়ডে থাকতে হবে প্রথম একটা বছর, স্টার্টিং স্যালারিও মন্দ নয়, তার উপর আবার থাকার ব্যবস্থাও দেবে, ঠিকই আছে। শুধু মনটা খচখচ করছে একটাই কারণে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে বাইরে, সেই নাসিক, বোম্বে থেকে প্রায় 3 ঘন্টার জার্নি নাকি। আবার যাবার টিকিটও কাটা হয়ে গেল জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেসের AC 3-তে। দেখতে দেখতে যাবার দিন এসে গেল। 2 দিন আগেই দিদি চলে এসেছে, একটিমাত্র ভাই বলে কথা। এরপর কবে ফিরবে তার এখনো ঠিক নেই। রাতে খাবার টেবিলে কথায় কথায় জামাইবাবুই বুদ্ধিটা দিল। আরে তুমি আবার খামোখা লোকো মারল তিলক অব্দি যাবে কেন? জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তো ইগতপুরী স্টপেজে আছে, ওখানে নেমে যাও, ওখান থেকে নাসিক হার্ডলি 1 ঘন্টা হবে। তা নাহলে মুম্বাই ঘুরে নাসিক যেতে হলে 3-4 ঘন্টা লেগে যাবে। কিন্তু কিন্তু জামাইবাবু, তখন তো রাত, আলো ফুটবে না, গাড়িটারি পাবো ওই সময় কিছু? আরে মুম্বাইতে 24 ঘন্টাই ব্যস্ততা, ওখানে দিন আর রাতের কোনো তফাৎ নেই। বরং তুমি ইগতপুরীতে নেমে ফ্রেশ হয়ে একটা ক্যাব নিজের জন্য বুক করে নাও, ওখান থেকে সিরিয়াস দিয়ে চলে যাও তুমি অফিসে। তারপর তো বলছো সব HR-এর দায়িত্ব, আর কি চিন্তা। আইডিয়াটা সবাই পছন্দ হলো, ফলে যেমন ভাবনা তেমনি কাজ। জামাইবাবুই অনলাইনে বুক করে দিল মুম্বাই নাসিক এক্সপ্রেসওয়ের ওপর মেনকা মোটেল, ইগতপুরী স্টেশন থেকে নাকি মাত্র 10 মিনিট লাগবে পৌঁছতে। যথাসময়ে ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে রাহুলকে সঙ্গে নিয়ে। দলাপাখানো কান্না আর অনিশ্চিত সামনের দিনগুলোর জন্য ভয় ভয় ভাবনা বুকে নিয়ে রাহুল ছুটে চলল ভবিষ্যতের দিকে। হু করে পেরিয়ে যাচ্ছে ট্রেন খড়গপুর, টাটানগর, বিলাসপুর। পরদিন রাতে তাড়াতাড়ি প্যান্ট্রির খাবার খেয়ে শুয়ে পড়ল রাহুল। টিকিট থেকে ইতিমধ্যেই জেনে নিয়েছে সে ট্রেন মাত্র 30 মিনিট লেটে দৌড়াচ্ছে, তার মানে রাত 3টে নাগাদ ইগতপুরী পৌঁছে যাবে। ওই রাতে একা নতুন জায়গায়, কে জানে কি আছে কপালে। ভাইয়া আপনার ইগতপুরী আনে বালা হ্যায় আবি, উঠিয়ে। টিটির ধাক্কায় হুড়মুড় করে ঘুম থেকে উঠে পড়ল রাহুল। চোখের পিছুটি পরিষ্কার করে 3 তলার বার থেকে নেমে সুটকেস, পিঠের ব্যাগ সব নিয়ে ঠান্ডা কম্পার্টমেন্ট থেকে বেরিয়ে দরজার কাছে এসে দাঁড়ালো। ট্রেনের গতি কমে এসেছে, হয়তো স্টেশন আসছে বলেই। বাইরে এক নাগারে কিসের যেন একটা শব্দ হয়ে চলেছে, এই সর্বনাশ, বৃষ্টি হচ্ছে বোধহয়, কেলেঙ্কারি করেছে, ছাটাটা কোথায় যেন দিদি ঠোকালো। বেসিনের সামনে সুটকেস খুলে ছাতা বার করতে করতে ট্রেন ঢুকে গেল স্টেশনে। দরজা খুলে বাইরের দিকে তাকিয়ে বুকের মধ্যেটা ধক করে উঠল রাহুলের। ঘুটঘুটে অন্ধকার স্টেশন, একটা আলোও জ্বলছে না, তার মধ্যে অঝোরা ধারায় ঝরছে বৃষ্টি। অবস্থা দেখে দরজা লক করতে এসে টিটিবাবুরও যেন করুণা হলো রাহুলের ওপর। অন্ধকারের চোখটা সেট করে লাগেজগুলো নামিয়ে শেডের তলা যেতে যেতে প্রায় পুরোটাই ভিজে গেল রাহুল।
হত্যাকাণ্ড। ও ছাড়া আর একজনও কেউ নামেনি ট্রেন থেকে। সারাটা প্ল্যাটফর্মে একটা কুকুর বাদ দিয়ে কেউই নেই যেন। কালো কুকুরটা উল চুলু চুলু করে দেখছে রাহুলকে। ও অবাক হয়েছে মনে হয়। হঠাৎই ঘেঁচাং করে শব্দ তুলে ট্রেনটা ছেড়ে দিল। একটার পর একটা কম্পার্টমেন্ট পেরিয়ে গেল চোখের সামনে দিয়ে রাহুলের। আর ট্রেনের শব্দ দূরে মিলিয়ে যেতেই বৃষ্টির শব্দ ছাড়া কিছুই নেই। হঠাৎ করেই শীত করতে শুরু করেছে রাহুলের। কি করবে ভেবে পাচ্ছে না। এখানেই আলো ফোটা অব্দি অপেক্ষা করবে, নাকি বৃষ্টি মাথায় নিয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখবে যদি কোনো গাড়ি টাড়ি পায় মোটেলের উদ্দেশ্যে। একটু যেন কমলো বৃষ্টিটা, ঠাউর করে ওভারব্রিজ খুঁজে স্টেশনের বাইরে এলো রাহুল। দূরে একটা আলো দেখতে পেয়ে সমস্ত লাগেজ নিয়ে ওদিকেই হাঁটা শুরু করলো। একটা এটিএম কাউন্টার কাছে গিয়ে স্বস্তি এলো বুকে। দু তিনজন মাথা থেকে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে এটিএমের মধ্যে, দুটি সারমেও বিদ্যমান। এটিএমের দরজা ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করতেই কুকুরগুলো এবং তার থেকেও বেশি চাদর চাপা মানুষগুলো খেকিয়ে উঠল। আরে ভাইয়া, আন্দর জায়গা নেই হ্যায় ভাইয়া, বাহার দিয়ে, আরে ভাই বাহার দিয়ে না, জায়গাও নেই ভেতরে আর। মানে অবস্থা বাইরেই দাঁড়াতে হলো ওকে। এমনভাবে দাঁড়িয়ে থাকায় প্রত্যেকটা মিনিট যেন এক এক ঘন্টার সমান লাগছে। তার মধ্যে শুরু হয়েছে ঘন ঘন বিদ্যুৎ চমকানো। এক সময় দূর থেকে একটা গাড়ির হেডলাইট দেখা গেল। ইস, যদি পাওয়া যায় গাড়িটাকে, বেশ মোটেল নাকি হোটেল, পৌঁছে শুকনো জামা কাপড় তো পরার সুযোগ পাবে, তা না হলে ঠান্ডায় জমে যাচ্ছে তো। একটা অটো এটিএম এর সামনে এসে দাঁড়ালো। চেঁচিয়ে উঠল রাহুল, আরে ভাইয়া মেনকা মোটেল যাইঙ্গে। ওই বৃষ্টিতেই অটো থেকে মুখটা বাড়িয়ে ড্রাইভার জিজ্ঞাসা করলো, হ্যাঁ হ্যাঁ কিধার বলা, মেনকা 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 মোটেল, ও এক্সপ্রেস ওয়ে কি উপর জো হে না। হ্যাঁ হ্যাঁ, কিতনা আদমি। মে আকেলা বস। 300 টাকায় রফা করে আপাতত রাহুল তার প্রথম গন্তব্যের দিকে রওনা হলো। বৃষ্টিটা আবার বাড়লো যেন কিছুটা। আসতেই হঠাৎই কেন জানি অটোওয়ালা আবার জিজ্ঞাসা করল, হ্যাঁ কোন হোটেল বললা? বলা তো মেনকা মোটেল, এক পেট্রোল পাম্প হোগা মানে ওটার ধারে কাছেই। মানে কথা শেষ করার আগেই খেচাং করে ব্রেক কষলো সর্দারজি ড্রাইভার। ও জলা হুয়া হোটেল কে বারে মে বল রহে কা, উধার যাকে ক্যা করেঙ্গে? মানে মানে আরে ও তো জল গয়া হ্যায় 2 মহিনা পহলে, আব নেই যাতে হ্যায় কোই উধার, আব উতর যাইয়ে ভাইয়া। মাথায় আকাশ ভেঙে পড়লো রাহুলের। ইয়ার কি করছে নাকি লোকটা? বাইরে শনশন করে বয়ে চলা ঠান্ডা হাওয়ার মাঝেও ভেতরে ভেতরে ঘামছেও। ভাইয়া মে কলকাতা সে অনলাইন বুক কিয়া ও মোটেল 2 দিন পহলেই, আপ কুছ দেখিয়ে বাবু, মে উধার নেই যাওঙ্গা, আপ উতর যাও। এবার শুরু যেতে হবে যাবো নার লড়াই। শেষমেশ সর্দারজি রাজি হলেন যেতে 500 টাকার বিনিময়ে। ভোর 4টে তখন, একই পশ্চিম ভারতে দেরি করে সূর্যোদয় হয়, তার ওপর এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে, ফলে আলো ফোটার কোনো লক্ষণই নেই আকাশে। সর্দারজি রাহুলকে ওর গন্তব্যস্থল থেকে প্রায় 500 মিটার আগে নামিয়ে দিয়েই দূর থেকে মিটমিট করে জ্বলতে থাকা একটা আলো দেখিয়ে, ও আপকা হোটেল মে আগে নেই যাওঙ্গা, বলে 500 টাকা নিয়ে পালিয়েছে। রাহুল বৃষ্টি আর ছাতা মাথায় নিয়ে দুরু দুরু বক্ষে প্রায় অন্ধকার এক মস্ত অট্টালিকার সামনে এসে দাঁড়িয়ে। সামনে গোল ভাঙা গেট, একটু আগেই বিদ্যুতের ঝলকানিতে গেটের লেখার নামটা দেখেছে, মেনকা মোটেল। আর তৎক্ষণাৎ বুঝেছে ও ঠিক ঠিকানাতে এলেও এ ঠিক সময় এসেছে। সর্দারজি হয়তো ঠিক কথাই বলেছেন,
ছোড়াবারই বটে এটা। যা আছে কপালে, অন্তত এই বৃষ্টি থেকে তো বাঁচা যাবে। দুরুদুর বক্ষে বড় গেটটা পেরিয়ে ভেতরে ঢুকে পড়ল রাহুল। মোরাম বেছানো রাস্তা চলে গেছে ভেতরের বারান্দার মতো জায়গার দিকে। বারান্দার একদিকে 40 ওয়াটের বাল্ব চলছে একটা নোংরা অগোছালো ধুলোময় টেবিলের ঠিক ওপরে। ওটাই হয়তো রিসেপশন, কেউ নেই যদিও। কই হে, হ্যালো, কই হে কেয়া। আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়, বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সেভেন, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। পার্সেলের টাকার পর হঠাৎ করেই ক্যাচ করে আওয়াজ করে ওই টেবিলের পেছনে খুলে গেল আলো আঁধারের মধ্যে একটা দরজা। কালো অন্ধকার থেকে বেরিয়ে এলো বর্ষ করে একজন, পরনে দুধসাদা ফতুয়া, ধুতি, মাথায় গান্ধি টুপি আর হাতে লাঠি। মুখের দিকে তাকিয়েই হাড় হিম হয়ে গেল রাহুলের। মুখের বাঁদিকটা পুড়ে গিয়ে যেমন হয় ঠিক তেমন, চোখটা কেমন জানি বাইরে বেরিয়ে আসছে অস্বাভাবিকভাবে, আর ডান চোখের তলায় মস্ত একটা আঁচিল। গম্ভীর গলায় প্রশ্ন উড়ে এলো রাহুলের দিকে। ভয় কলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না এদিকে ওর। ঢোক গিলে অতি কষ্টে উত্তর দিল, মেটা বুকিং থা আজ, অনলাইন বুক কিয়া থা রাহুল ব্যানার্জি, কাল সুবহ তক। কথা শেষ করার আগেই ভদ্রলোক টেবিলের পাশ থেকে বেরিয়ে এসেছেন, এবার লাঠির সাথে সাথে ডান হাতে একটা হ্যারিকেন। হোঁচট খেতে খেতে দোতলায় উঠলো রাহুল। সামনে হ্যারিকেন নিয়ে ভূতের মতো কোনো শব্দ না করে এগিয়ে চলেছেন ভদ্রলোক। দোতলার ডান দিকে শেষ ঘরটার সামনে এসে লাঠি দিয়ে ঠেলে দরজাটা খুলে দিলেন। বিদ্যুতের আলোয় মাঝে মাঝে যেটুকু দেখা যাচ্ছে তাতে এটুকু বুঝতে রাহুলের অসুবিধা হলো না যে ছাড়া আর কোনো বজরার নেই এই শোয়ালাটা ফ্লোরে, কারণ সব দরজাগুলোই খোলা। কয়েকটা ঘরের তো দরজাই নেই সেরকম, ভাঙা ভাঙা, পোড়া পোড়া, যেন কাঠের ফালি শুধু। তবুও কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করেই ফেললো রাহুল, ওর কই নেই হে কিয়া ইধার। কোনো উত্তর নেই, উল্টে গম্ভীর গলায় সাজেশন এলো, আন্দর জাকে দরওয়াজা বন্ধ করে দেনা, পিনে কা পানি আন্দর মিলেগা। ভেতরে ঢুকে দরজার ছিটকানি তুলে দিল রাহুল। হ্যারিকেনটা দয়া করে রেখে দিয়ে গেছেন এই রক্ষে। ওই আলোতেই যা দেখা যায়, ঘরে রয়েছে একটা খাট,
প্রচন্ড ময়লা তার চাদর, অত্যধিক ময়লা দুটো পাতলা পালিশ, একটা চেয়ার আর টেবিল, সামনে একটা দরজা, বাথরুমের হবে। টেবিলের ওপর হ্যারিকেনটা টিক টিক করে চলছে, ফলে লম্বা লম্বা ছায়াগুলো দেওয়ালে পড়ে নাচছে। আর সর্বোপরি বিদ্যুতের ছলকানি পর্দাহীন কাঁচের চাংলা ভেদ করে মাঝে মাঝেই সারাটা ঘরে ছড়িয়ে পড়ে আরও যেন ভুতুড়ে করে তুলেছে পরিবেশ। অসম্ভব, এখানে থাকা যায়? বুক ফেটে কান্না পেল রাহুলের। চোখের কোণাটা সবে ভেজেছি কি ভেজেনি, হঠাৎই দরাম করে আওয়াজ হয়ে খুলে গেল পেছনের দরজাটা। ঝোড়ো হাওয়া, তার সঙ্গে ধেয়ে আসা বৃষ্টির ঝাঁক আবার বাথরুমে ফিরিয়ে আনলো ওকে। তাড়াতাড়ি দরজাটা লাগাতে গিয়ে খুঁজে পেল না ছিটকিনি, ভেঙে বেরিয়ে গেছে হাওয়ার দাপটেই বোধ হয়। কী করি ভাবতে ভাবতে বুদ্ধি এলো, সুটকেসটা দিয়ে দরজাটা অতি কষ্টে আটকালো রাহুল। মোবাইলে টাওয়ার নেই, হাতঘড়ি বলছে 4:20 AM, আর কি আছে দুর্ভোগ কপালে কে জানে। বিছানায় বসা যাবে না এত নোংরা, অবস্থা চেয়ারে বসে পড়লো রাহুল। জামাইবাবুকে মনে মনে খিস্তি করছে, ঝড়টা কমেছে একটু, বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা ট্রেনের হর্নের শব্দ শোনা গেল যেন। ভীত ক্লান্ত রাহুল তখন ভোরের প্রতীক্ষায়। হঠাৎই বাথরুমের মধ্যে ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ার আওয়াজ, ধর্মরিয়ে উঠে পড়ল। করবে এখনো, দরজাটা খুলবে নাকি? ভিতরে কন হে আন্দার? দু তিনবার একই প্রশ্ন উচ্চারণ করলেও গলা দিয়ে আওয়াজ কতটা জোরে বেরোলো সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। ছাতাটা হাতে নিয়ে দুবার সজোরে বাড়ি মারল বাথরুমের দরজায়, কোনো আওয়াজ নেই ও প্রান্তে। তাহলে কি? বৃষ্টির আওয়াজকে ছাপিয়ে বুকের মধ্যে ঠক ঠক আওয়াজটা বেশি জোরে শোনাচ্ছে। ঠক করে আবার চেয়ারে বসে পড়েছে রাহুল, আর পাচ্ছে না নিতে উত্তেজনা, মাথাটা ছিঁড়ে যাচ্ছে যেন যন্ত্রণায়। হাতঘড়িতে তখনও 4:20 AM, ওইটা বন্ধ হয়ে গেছে কখন? হবেই তো, কাল যা ভিজেছে। বৃষ্টিটা থেমেছে মনে হচ্ছে, হালকা আলো যেই না ফুটেছে বাইরে, রাহুল আর সময় নষ্ট করল না এক ফোঁটাও, মালপত্র নিয়ে নেমে এলো নিচে। রাতের মতো একইভাবে ফাঁকা পড়ে আছে রিসেপশন টেবিল, কাউকে ডাকাডাকির চক্করেই গেল না এবারও। সোজা মোরামের রাস্তা দিয়ে বড় গেট পেরিয়ে বাইরে এসে পিছন ফিরে তাকালো রাহুল। বিভৎস সে এক হানামারি যেন, রাতে কিছু বোঝেই নিও, সকালের হালকা আলোয় যেটুকু এখান থেকে দেখা যাচ্ছে একটা অংশ পুরো পুড়ে গেছে বাড়িটার। বাড়িটার পেছন দিক থেকে বেরোচ্ছে ধোয়ার মতো, ওটা কি এত বৃষ্টির পরেও? কেমন একটা পোড়া পোড়া গন্ধ, না মরা পোড়ার গন্ধ যেন, শ্মশানে পেয়েছিল সেবার দাদু মারা যাবার সময়। বড় রাস্তা ধরে জোরে জোরে হাঁটা শুরু করলো রাহুল, হাঁপাচ্ছে, এবার দৌড় শুরু করেছে, ঘেমে নিয়ে একাকার, পা টন টন করছে তবুও দৌড়চ্ছে। হঠাৎ পায়ে কি যেন জড়িয়ে গেল ওর, লাথি মেরে সরানোর চেষ্টা করছে পা থেকে জিনিসটা, তবুও যেন ছাড়ছে না। আরে ভাইয়া ক্যা কর রে হো, লাত ক্যু মার রে হো ভাইয়া, আপনা ইগতপুরি আনে বালা হ্যায় আবি, উঠিয়ে উঠিয়ে জলদি। দেখায় হুড়মুড় করে ঘুম থেকে উঠে পড়লো রাহুল, চোখ কুচলে বোঝার চেষ্টা করলো ওর সঠিক অবস্থান, কোথায় আছে ও, কটা বাজে এখন, দিন না রাত? এসি কম্পার্টমেন্টের নীলছে রাতবাতির আলোয় হাত ঘড়িটা উল্টে সময় দেখতে চেষ্টা করলো রাহুল।
দেখেই ছট করে উঠলো বুকটা ওর। ওই যে তখনও বলছে ২০ AM। আপনারা শুনছিলেন উজ্জ্বল দত্তের লেখা ঘটনাটা কিন্তু মিথ্যে নয়। আজকের গল্পের রাহুল ও বয়স্ক মোটেল ম্যানেজারের চরিত্রে আমি ঝন্টু, রাহুলের জামাইবাবু এবং অটো চালকের চরিত্রে কৃষ্ণ, টিটি এবং অন্যান্য চরিত্রে সৌরভ। শেষ হলো আজকের গল্প ঘটনাটা কিন্তু মিথ্যে নয়।